শুভ সকাল আমার প্রিয় ছাত্রীবৃন্দ, কেমন আছেন তোমরা? আমি শবনম আক্তার, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রাঙ্গল সরকারি মহিলা কলেজ। আমার অনলাইন ক্লাসে আমি যাদের স্বাগত জানাচ্ছি তারা হচ্ছে একাদশ শ্রেণীর ছাত্রীরা। আমার প্রিয় ছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে সুশাসন প্রতিষ্ঠায় নেতৃত্বের ভূমিকা। তো আমরা এই পর্বটা, অর্থাৎ আমাদের রাজনৈতিক দল, নেতৃত্ব, সুশাসন, এই অধ্যায়টা আমাদের শেষ হয়েছে প্রায়। তোমাদের সাথে আমি এই বিষয়, এই অধ্যায়ের যেগুলো বিষয় আছে সেগুলো নিয়ে আমি সবগুলো আলোচনা করেছি। তো আমরা নেক্সট টাইম আমরা আলোচনা করতে যাচ্ছি যে এই বিষয়ের যে উল্লেখযোগ্য যে সংশ্লিষ্ট, অর্থাৎ এই বিষয়, এই অধ্যায়ের সাথে সংশ্লিষ্ট যে গুরুত্বপূর্ণ শব্দগুলো, যেগুলো আমাদের জেনে রাখা দরকার, সেই শব্দগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এই অধ্যায়ের যে প্রধান যে শব্দভিত্তিক যে সারসংক্ষেপগুলো, সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করি। তো প্রথমে আমি তোমাদের সাথে আলোচনা করব রাজনৈতিক দল নিয়ে, কারণ এই অধ্যায়ের প্রথম শব্দটাই হচ্ছে রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন। অর্থাৎ একটি দেশের সামগ্রিক উন্নয়নের চাবিকাঠি নির্ভর করে একটি শক্তিশালী, সুসংগঠিত, গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং তার সেই দলের নেতৃত্বের উপরে, তার উপরেই নির্ভর করে একটি দেশের সুশাসন প্রতিষ্ঠার সম্ভাবনা। তো আজকে আমরা আলোচনায় রাজনৈতিক দল নিয়ে আবারও আলোচনা করি। রাজনৈতিক দল, পলিটিক্যাল পার্টি, একটি বিশেষ নীতি বা আদর্শের উপরে ভিত্তি করে সংগঠিত হয়। তারা সাংবিধানিক উপায়ে সরকার গঠন করে এবং তা পরিচালনা করার চেষ্টা করে। আমরা জানি গণতান্ত্রিক বা প্রতিনিধিত্বমূলক সরকারের মূল ভিত্তি হচ্ছে রাজনৈতিক দল। এদের, অর্থাৎ এই গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলগুলো ডিপেন্ড করে জনপ্রিয়তার উপরে। অর্থাৎ একটি দেশে রাজনৈতিক দল কতখানি জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে, বিদ্যমান সমস্যার সমাধানে তারা কতটুকু অগ্রণী ভূমিকা পালন করছে, কতটুকু বাস্তব ভিত্তিক পদক্ষেপ তারা গ্রহণ করছে, দেশকে উন্নয়নের দিকে কতখানি এগিয়ে নিয়ে যাচ্ছে, তার উপরেই নির্ভর করে একটি রাজনৈতিক দলের ওঠানামা বা তাদের অস্তিত্বের নির্ভরশীলতার চাবিকাঠি হচ্ছে এই সব বিষয়গুলো। অর্থাৎ আমরা যখন দেখি আমাদের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলো আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে, আমাদের বিদ্যমান জাতীয় সমস্যাগুলো সমাধান করতে পারছে, আমাদের স্বপ্ন পূরণে তারা এগিয়ে যাচ্ছে, তখন আমরা সেই রাজনৈতিক দলগুলোকে আবারও পুনরায় গণতান্ত্রিকভাবে নির্বাচিত করার চেষ্টা করি। তো একটি দেশের রাজনৈতিক দলের ভবিষ্যৎ নির্ভর করে তাদের কার্যক্রমের উপরে। ঠিক তেমনি একটি দেশের জাতীয় উন্নয়নও নির্ভর করে আমাদের বিদ্যমান রাজনৈতিক দলগুলোর উপরে। তো শুধুমাত্র যে ক্ষমতাসীন রাজনৈতিক দলের উপরেই একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে তা কিন্তু ঠিক না। অর্থাৎ যে বিরোধী দলগুলো আছে, যে বিরোধী, অর্থাৎ একটি দেশে যেই দল, যেই রাজনৈতিক দলগুলো সরকার গঠন করে তাতে আমরা বলে থাকি ক্ষমতাসীন রাজনৈতিক দল। অপরদিকে যেই রাজনৈতিক দলগুলো ক্ষমতায় নেই কিন্তু তারা তাদের রাজনৈতিক কার্যক্রমগুলো অব্যাহত রাখছে, তাদেরকে আমরা বলে থাকি বিরোধী রাজনৈতিক দল। তো ক্ষমতাসীন রাজনৈতিক দলকে নিয়ন্ত্রণের জন্য বা তাদের ক্ষমতা যাতে তারা বলগাহীনভাবে যাতে তারা ক্ষমতার চর্চা না করে, তারা যাতে নিয়মতান্ত্রিক উপায়ে থাকে, সেজন্য একটি বিরোধী যে, অর্থাৎ দেশে যে বিদ্যমান রাজনৈতিক দলগুলো আছে, সেই রাজনৈতিক দলগুলো যদি গঠনমূলক সমালোচনার মাধ্যমে রাজনৈতিক ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে, সেক্ষেত্রে গণতন্ত্রের ভবিষ্যতের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। মোট কথা, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের উজ্জ্বল সম্ভাবনা নির্ভর করে রাজনৈতিক দলগুলোর উপরে, হোক সেটা ক্ষমতাসীন রাজনৈতিক দল কিংবা বিরোধী দল, বিরোধী দলীয় রাজনৈতিক দল।
সুতরাং আমরা দেখছি একটি রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য হচ্ছে সাংবিধানিকভাবে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করা, পরিচালনা করা, নিজেদের নির্বাচনী কর্মসূচি বাস্তবায়ন, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মঙ্গলার্থে কাজ করে যাওয়া। এরপর আমরা দেখি যে গৌণ দলসমূহ, যে দলগুলো গুরুত্বহীন এবং খুবই দুর্বল, ফরাসি সমাজ বিজ্ঞানী মরিস দুভার্জার সেগুলোকে মাইনর পয়েন্টস বা নামে বা মাইনর পার্টিস নামে আখ্যায়িত করেছেন। সংসদে এ জাতীয় দলগুলোর আসন সংখ্যা খুবই কম থাকে, যার জন্য সরকারের শরিক দল হিসেবে বা বিরোধী দল হিসেবেও উল্লেখযোগ্য কোনো ভূমিকাই পালন করতে পারে না। তাহলে আমরা দেখছি যে এতক্ষণ যে সবগুলো রাজনৈতিক দল যে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে তা কিন্তু ঠিক না। কিছু দল আছে যারা নামমাত্র রাজনৈতিক দল হিসেবে তাদের অস্তিত্ব টিকে আছে, কিন্তু দেশে বা অর্থাৎ রাষ্ট্রীয় ক্ষেত্রে কোনো উল্লেখযোগ্য ভূমিকা পালন না করতে পারার কারণে, তাদের ভূমিকাগত কারণেই তারা গৌণ দল হিসেবে বিবেচিত হয়। আদর্শের ব্যক্তিকরণ, কোনো ব্যক্তি বিশেষের মধ্যে কোনো আদর্শের মূর্তরূপ ধারণই হলো আদর্শের ব্যক্তিকরণ। আদর্শের ব্যক্তিকরণে বিশ্বাসীরা মনে করেন ব্যক্তি নেতার মধ্যে যখন আদর্শের ব্যক্তিকরণ ঘটে তখন তিনি আর ব্যক্তি থাকেন না, তিনি হয়ে যান যৌথ নেতৃত্বেরই মূর্তরূপ। যেমন ধরো আমরা বাংলাদেশের কথা বলতে পারি, যেমন আমাদের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের রূপকার স্থপতি, স্বাধীন বাংলাদেশকে যিনি বিশ্বের মানচিত্রে পরিচিতি এনে দিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার অনন্য প্রতিভা, নেতৃত্ব, তার দূরদর্শিতায় আমরা একটি স্বাধীন মুক্তিগামী রাষ্ট্রে পরিণত হয়েছিলাম। তো আমাদের এই যে একটা আদর্শিক আর মানে অর্থাৎ ব্যক্তিকেন্দ্রিক যে একটা আদর্শিক রাষ্ট্র, সেটার একটা উদাহরণ হিসেবে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নাম আমরা উল্লেখ করতে পারি। এরপরে হচ্ছে স্বৈরতন্ত্র। তো এখানে আমরা অথরিয়াটারিজম বা অটোক্রাসি বা ডিপোটিজমই হলো স্বৈরতন্ত্র, স্বৈর শাসনবাদ বা স্বেচ্ছাচারবাদ। এই মতবাদের সমর্থকদের মতে গণতন্ত্র জাতিকে বিভক্ত ও দুর্বল করে, সুতরাং রাষ্ট্রকে সুসংহত শক্তিশালী করার জন্য নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী একক বা কতিপয় ব্যক্তিত্বের শাসন প্রতিষ্ঠা করা দরকার। স্বৈরতন্ত্র গণতন্ত্রের ঠিক বিপরীত অবস্থান, এটা প্রায়শই গণস্বার্থ বিরোধী হয়ে থাকে। অর্থাৎ গণতন্ত্রের নামে অনেক সময় কিন্তু স্বৈরাচারী প্রবণতা লক্ষণীয়। কারণ হচ্ছে যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হওয়ার পরেও যখন কোনো রাষ্ট্রনায়ক যখন তার দেশের স্বার্থকে বিসর্জন দিয়ে শুধুমাত্র ব্যক্তির স্বার্থে রাষ্ট্র পরিচালনা করে, তখন সেই গণতান্ত্রিক সরকারও স্বৈর শাসনের ভূমিকায় অবতীর্ণ হতে পারে। এরপর আমরা দেখি কোয়ালিশন সরকার, এই শব্দগুলো কিন্তু তোমরা পাবে এই অধ্যায়ে। দুই বা ততোধিক রাজনৈতিক দল মিলিত হয়ে যে সরকার গঠন করে তাকে কোয়ালিশন সরকার বলে। যেমন আমি বললাম উদাহরণ হিসেবে যে আমাদের গণতান্ত্রিক রাষ্ট্রে যখন একটি দেশে গণতান্ত্রিক রাষ্ট্রে আবার দুই ধরনের সরকার হতে পারে, একটা হচ্ছে মন্ত্রিপরিষদ শাসিত সরকার আর একটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার। যেমন বর্তমানে বাংলাদেশে আমাদের মন্ত্রিপরিষদ শাসিত বা সংসদীয় পদ্ধতির সরকার বিরাজমান আছে। তো এই পদ্ধতিতে আমরা দেখতে পাই যে সর্বমোট যে 300টি আসন অর্থাৎ সংরক্ষিত আসন সহ মোট 330টি, তো আমাদের যে মূল যে 300টি আসন, এই 300টি আসনের মধ্যে যেই দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে সেই দল সরকার গঠন করবে। কিন্তু যখন দেখা যাবে যে একটা দল কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারছে না, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতার বিচারে সেই দল কোনো দল যদি সরকার গঠন করতে চায়, তাহলে তাকে এই 300-র অর্ধেক হচ্ছে 50%, অর্থাৎ তাকে 150 যদি হয় তাহলেও কিন্তু সে সরকার গঠন করতে পারবে না। সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হলে তাকে অন্য দলের চাইতে মিনিমাম তাকে কি হতে হবে, 151টি আসন তাকে পেতে হবে। যেমন কেউ হয়তো পেলো 149টি, কেউ পেলো 151টি। এখন যে 149টি পেয়েছে সে কি সরকার গঠন করতে পারবে? নো, সে যে 151টি পেয়েছে সে কিন্তু সেই দল সরকার গঠন করতে পারবে। এখন দেখা গেল কেউ 149টি পেয়েছে, কেউ
151টি পায় 150টি পেয়েছে কেউ অল্প কিছু, অর্থাৎ আমরা যদি দেখি কোনো দলই 151টি, অর্থাৎ যে 50%-এর কিছু বেশি আসন লাভ করতে পারেনি। এখন সেক্ষেত্রে কী করণীয়, যেই দল সবচেয়ে বেশি বেশি আসন পেয়েছে, যেমন কেউ 149টি পেয়েছে, তার আর কয়টি দরকার, দুইটি দরকার, যেমন 49, 50, 51, এই দুইটা। তাহলে এই দুইটার জন্য তাকে হয়তো কোনো ক্ষুদ্র কোনো রাজনৈতিক দলের সাথে লিয়াজো করতে হবে, তার সাথে যৌথভাবে সরকার গঠন করতে হবে। দেন কেউ যদি সেটাতে রাজি না হয় তাহলে আবারও কী দিতে হবে, নির্বাচন দিতে হবে। তাহলে এক্ষেত্রে এই বারবার নির্বাচনী প্রক্রিয়ায় এই ঝামেলা এড়ানোর জন্য তখন কী করা দরকার, যে সবচেয়ে কল্যাণকর হচ্ছে যে কোনো একটা ক্ষুদ্র দলের সাথে সরকার যৌথভাবে সরকার গঠন করা। এই ক্ষেত্রে অর্থাৎ এরকম যখন পরিস্থিতি হয় তখন এই দলকে, অর্থাৎ এভাবে যখন কোয়ালিশন, এভাবে যখন কোনো বড় কোনো দল তার আসন সংখ্যা পূরণের জন্য, অর্থাৎ যে কয়টা আসন পূরণ বাড়তি আছে, অর্থাৎ তার গ্যাপ আছে, অর্থাৎ তার কমতি আছে, সেটু পূরণের জন্য যখন সে আরেকটি দলের সাহায্য নেয়, আরেকটি দলকে সাথে নিয়ে সরকার গঠন করে, সেই সরকারকে বলা হয় কোয়ালিশন সরকার। অর্থাৎ দুই বা ততোধিক রাজনৈতিক দলের সমন্বয়ে যখন একটি সংসদীয় সরকার গঠিত হয় তখন তাকে বলা হয় কোয়ালিশন সরকার। এরপর আমরা দেখছি স্বার্থগোষ্ঠী। স্বার্থগোষ্ঠী বা আমরা দেখেছি যে আমরা চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর কথা আমরা পড়েছি, যে স্বার্থগোষ্ঠী মূলত এরা অভিন্ন পেশা বা বৃত্তির ব্যক্তিদের নিয়ে গঠিত হয়। এই গোষ্ঠীর সদস্যদের মধ্যে সমস্বার্থ অংশীদার, অর্থাৎ তারা একই স্বার্থের অনুপ্রাণিত হয়ে একই তাদের স্বার্থটা, অর্থাৎ তাদের দাবি দাওয়াটা যখন একই হয়, যেমন আমাদের ডাক্তার, বাংলাদেশের যত ডাক্তার আছেন তারা সবাই মিলে একই পেশার, তারা যখন তাদের এই এই পেশার ডাক্তারদের জন্য যখন তারা একটা বিশেষ একটা স্বার্থ বা বিশেষ একটা সুবিধা সরকার থেকে আদায় করতে চায়, তখন তারা যদি সম্মিলিত হয়, একেবারে জোটবদ্ধভাবে কোনো স্বার্থ আদায় করতে চায়, তখন তাকে বলা হয় স্বার্থ গোষ্ঠী। উদাহরণস্বরূপ আমরা কৃষকদের উদাহরণ দিতে পারি, ব্যাংক কর্মকর্তাদের সংগঠনের কথা আমরা বলতে পারি, যেমন আমাদের যেমন শ্রমিক ইউনিয়ন, এরকম বিভিন্ন পেশাজীবী যখন তাদের সমস্বার্থ আদায়ের জন্য কোন গোষ্ঠীবদ্ধ হয়, দলবদ্ধ হয়, ঐক্যবদ্ধ হয়, তখন তাকে বলা হয় স্বার্থ গোষ্ঠী। অর্থাৎ তারা ফর দ্য টাইম বিং হয় না, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এই পেশাজীবীটার অস্তিত্ব বিদ্যমান ততক্ষণ পর্যন্ত যারা তারা যাতে তাদের স্বার্থটা উদ্ধার করতে পারে, যে কোনো অর্থাৎ কোনো সীমাবদ্ধ, অর্থাৎ কোনো রকমের কোনো সংকটে পড়ে যখন তারা তাদের স্বার্থগুলো আদায় করার চেষ্টা করে, দেন তখন সেটাকে বলা হয় স্বার্থ গোষ্ঠী। এরপরে আমরা আসি মনোবৃত্তিবাহী গোষ্ঠী। অভিন্ন মূল্যবোধে বিশ্বাসী গোষ্ঠীকে মনোবৃত্তিবাহী গোষ্ঠী বলা হয়। অর্থাৎ একই মনোভাবাপন্ন, একই মূল্যবোধে জারিত কোনো গোষ্ঠী যখন ঐক্যবদ্ধ হয় তখন, এবং একই মূল্যবোধ দ্বারা পরিচালিত হয়, তখন তাকে বলা হয় মনোবৃত্তিবাহী গোষ্ঠী। এই গোষ্ঠীর সদস্যরা কয়েকটি ক্ষেত্রে একই মূল্যবোধ এবং মনোভাবের দ্বারা পরিচালিত হয়। উদাহরণস্বরূপ পরিবেশ দূষণের কথা আমরা বলতে পারি, যেমন বাংলাদেশে কী আছে, বেলা আছে, তাই না, যে পরিবেশ নিয়ে যারা কাজ করেন, তাই না। তাহলে এই পরিবেশ নিয়ে, অর্থাৎ পরিবেশের কোনো একটা অস্তিত্ব, অর্থাৎ পরিবেশ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অদূর ভবিষ্যতে এই পরিবেশের এই সংকট, অর্থাৎ পরিবেশের এই ধ্বংস যদি এড়ানো না যায় সেটা আমাদের জাতীয় স্বার্থকে বিঘ্নিত করবে, এটা নিয়ে যখন একটা গোষ্ঠী, বিশেষভাবে আমরা দেখি যে বিশ্বের অনেকগুলো পরিবেশবাদী গোষ্ঠী আছে, তারা পরিবেশের যে অর্থাৎ আধুনিক প্রযুক্তির কারণে পরিবেশের যে বিশেষ দিকগুলো ক্ষতিগ্রস্ত আছে সেগুলো নিয়ে তারা গবেষণা করে, সেগুলো মানুষের সামনে তুলে ধরে, কীভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই পরিবেশগত দূষণের কারণে ক্ষতিগ্রস্ত হবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে, সেই বিষয়গুলো নিয়ে তারা চুলচেরা বিশ্লেষণ করে এবং মানুষের সামনে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করে। তাহলে সেগুলোকে আমরা বলে থাকি যে একই, অর্থাৎ একই মনোভাবাপন্ন মূল্যবোধে বা একই মূল্যবোধে জারিত হয়ে বা উৎসাহিত হয়ে তারা যখন একটা বিশেষ দিক নিয়ে প্রচার প্রচারণা চালায়, মানুষকে সচেতন করার চেষ্টা করে, সেগুলোকে আমরা কি বলতে পারি, মনোবৃত্তিবাহী গোষ্ঠী। এরপরে আছে আমরা দেখি যে উপদল। দলের মধ্যেই যখন কোনো সদস্য দলীয় নীতি এবং কর্মসূচির ক্ষেত্রে বিশেষ বিশেষ ক্ষেত্রে দ্বিমত পোষণ করে কিংবা বৃহৎ স্বার্থের কথা ভুলে
ক্ষুদ্র স্বার্থে উদ্ধারে ঐক্যবদ্ধ হয় তখন তাকে উপদল বলে। অর্থাৎ দলের থেকে বিচ্ছিন্ন হয়ে তারা যখন কোনো ক্ষুদ্র স্বার্থের কারণে বিচ্ছিন্ন হয়ে যায় তখন তাকে বলা হয় কি উপদল। এরপরে আমরা দেখছি নেতৃত্ব, এটা তো একটা বিশাল একটা বিষয়, আমরা এটা নিয়ে বিশাল পরিসরে আমরা আলোচনা করেছি, অনেকগুলো আমাদের টপিকস এটার থেকে এসেছে। তো নেতৃত্ব হচ্ছে কি একটা সামাজিক গুণ, সংক্ষেপে এখন আমরা বলি নেতৃত্ব হচ্ছে এক প্রকার সামাজিক গুণ যার প্রভাবে নেতা নাগরিকদেরকে অনুপ্রাণিত করে বিশেষ একটা দিকে ধাবিত করে। যেমন আমাদের বিশেষ কোনো সমস্যা হলে তখন কি হয়, একটা দেশে যদি কোনো সমস্যা হয় তখন সবার পক্ষে কিন্তু সেই সমস্যাগুলোকে রিয়ালাইজ করা সম্ভব, বাট এটাকে উত্তরণে, সেই সমস্যাটাকে উত্তরণের জন্য বিশেষ একটা দিক নির্দেশনা দেওয়া আম জনতার পক্ষে কখনো সম্ভব হয় না। কারণ বিশেষ গুণাবলীর কারণেই একজন মানুষ নেতায় পরিণত হয়, তার ভিতরে বিশেষ কোনো গুণাবলী থাকার কারণেই। অর্থাৎ ইংরেজিতে যেই শব্দটাকে আমরা বলে থাকি লিডারশিপ, নেতার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কি লিডার। লিডারশিপ শব্দটি এসেছে ইংরেজি লিড থেকে, লিড শব্দের অর্থ হলো চালনা করা, পথ দেখানো, তারপরে নির্দেশ প্রদান করা। শুধুমাত্র সে অনুভবই করবে না, সে এমন একটা সুন্দর সুসংগঠিতভাবে একটা বাস্তব ভিত্তিক ওয়ে সে বের করবে, পথ সে বের করবে যা মানুষকে সত্যি সত্যি অনুপ্রাণিত করতে পারে, মানুষের ভিতরে এই প্রতীতি জন্ম নেয় যে হ্যাঁ তিনি যেটা বলছেন সেটা হয়তো আমাদের বিদ্যমান সমস্যার সমাধানে একটা কার্যকর ভূমিকা রাখবে। অর্থাৎ জনগণকেও তিনি এমনভাবেই প্রভাবিত করতে পারবেন, জনগণের বিশ্বাস তিনি এমনভাবেই অর্জন করতে পারবেন যে হ্যাঁ জনগণও বিলিভ করবে, সে বিশ্বাস করবে যে হ্যাঁ নেতা আমাদেরকে সঠিক নির্দেশনাটাই দিচ্ছেন। এমন একটা গুণই কিন্তু একজন নেতার মধ্যে থাকে হবে। তো সুতরাং নেতার গুণাবলীগুলো আমরা পড়বো, নেতার যে বিশেষ যোগ্যতা, নেতার বৈশিষ্ট্যগুলো কি, নেতার যে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য বা তার কী গুণাবলী থাকলে তাকে আমরা নেতা বলতে পারবো, নেতার করণীয় কি, এই বিষয়গুলো আমরা আলোচনা করেছি। এবং নেতা আমাদের যে কোনো দেশের সুশাসন প্রতিষ্ঠায় নেতার ভূমিকা কী হতে পারে, রাজনৈতিক দলের ভূমিকা কী হতে পারে, এগুলো সব আলোচনা করা হয়েছে। ইনশাল্লাহ তোমরা এগুলো পড়ে নেবে, নেক্সট টাইম তোমাদের এই বিষয়গুলোর উপর দিয়ে আমি ছোটো ছোটো প্রশ্ন করবো, তোমরা এগুলো মনোযোগ দিয়ে দেখবে, নিজেরা পড়াশুনো করার চেষ্টা করবে। ধন্যবাদ এই পর্যন্ত, আর বাসায় থাকবে, সুস্থ থাকবে, সবসময় মাস্ক পরে থাকবে বাইরে যাওয়ার সময়। ধন্যবাদ সবাইকে।